আম্মুর হাতের কিছু মজার মজার রেসিপি এই ঈদের গরম বাজারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কি কিনলাম জোর করে দুই বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনকে ঈদ গিফট কিনে দিলাম সবকিছু নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা দাঁড়ান টাওহিলটা সরিয়ে নিন হলে আমার কাছে বকা খাবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিসি শশী ফ্রম শশীস ডায়েরি ফার্স্টেই সরি বলে নিচ্ছি এই রোজার মাসে আম্মুর হাতের কিছু ইফতার আইটেমের রেসিপির এত বেশি রিকোয়েস্ট এসেছে কিন্তু ওই যে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে প্রপারলি ভিডিওটা শুট করা সেটা আমি করতে পারিনি কিন্তু আজকে আপনাদেরকে দুইটা রেসিপি এই ভিডিওতে শেয়ার করব একটা হচ্ছে জন্য যেটা রান্না আর একটা হচ্ছে ইফতার আইটেম আজকে আম্মু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করবে আমরা ভেন্ডি বলে থাকি অনেকেই ঢ্যাঁড়স বলে থাকে যার যেটা মন চায় বলতে পারেন আমার মুখে ভেন্ডি আসে বারবার প্রথমে আম্মু চিংড়ি মাছগুলোকে হলুদ আর হালকা লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছে ভালোভাবে লাল লাল করে এই চিংড়ি মাছগুলোর সাইজগুলো আমার কাছে খুব সুন্দর লাগে অনেক বেশি বড় না অনেক বেশি ছোটও না কি সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা এখন চিংড়ি মাছগুলোকে আমো উঠিয়ে নিচ্ছে এই তেলে আমু ভেন্ডিগুলোকে ভেজে নেবে আসলে সময়ের অভাবে ওভাবে ভিডিও শুট করা হয়নি কিন্তু এত মজার রান্না যখন পাশে হয় রোজা রেখে পাশে কিভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব বলেন ভেন্ডিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আম্মু সেগুলোকে উঠিয়ে নিচ্ছে এখন এটা রান্না করা শুরু করে দিয়েছে একটা আলাদা কড়াইয়ে তেল লবণ আর পেঁয়াজ মিক্স করে এরপর এতে দিয়ে দিল রসুন এই সবুজ কালারটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায় এভাবে ফ্রিজে বেটে রেখে দিলে এটা একটু হালকা সবুজ হয়ে যায় রসুনটা তারপর হলুদ মরিচ মিক্স করে এখন ভালোভাবে নেড়ে নিল এরপর আমু পরিমাণ মতো পানি দিয়েছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো মাছের ভেতরে যায় কিন্তু বেশি জোরে করার দরকার নেই মাছের ক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে তারপর এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে বড় বড় টমেটোর টুকরা এটা দেখে যে কি সুন্দর লাগছিল অনেক কালারফুল লাগছে কিন্তু তরকারিটা খুবই সিম্পল একটা রেসিপি খুবই কম সময় রান্না হয়ে যাবে সেহরিতে খাওয়ার জন্য অথবা রাতে ডিনারে খাওয়ার জন্য কিন্তু খুব সহজেই রান্না করা যাবে মনে হচ্ছে অনেক ধরনের রং ঢেলে দিয়েছে একটা তরকারির মধ্যে আমার খুব সুন্দর লাগছে মাসাল্লাহ এই জন্য বারবার বলছি বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ কষিয়ে আম্মু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য এখন শুধু রান্না হবে আর কিছুই দেওয়া লাগবে না কিছুক্ষণ পরে এসে দেখি এত সুন্দর মাখা মাখা একটা খেতে করে অবশ্যই জানাবেন আমি সবসময় এই ধরনের ভিডিওস দিতে পারি না আম্মুকে অনেক করে বলি একটা পেজ খুলে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আম্মু করছে না সেটা যেহেতু এই তরকারি অলরেডি আমরা সেহেরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম শ্বশুরবাড়ি আসার পরে যে কয়েকটা রয়ে গিয়েছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে রাতের জন্য একটা আইটেম আমুর রান্না করা শেষ এখন ইফতারের সময় হয়ে যাবে এই জন্য ইফতারের জিনিসপত্র বসিয়ে দিয়েছে অলরেডি আরো একটা ছোট মাছও কিন্তু রান্না করেছে ডিনারের জন্য মানে একটার পর একটা রান্না বান্না করেই যাচ্ছে এক পাশে চুলে আবার পেঁয়াজও বসিয়ে দিয়েছে এখন হচ্ছে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড রেসিপি আর সেটা হচ্ছে চিজ চপের রেসিপি সরি আমি করে ফেলেছি ফার্স্টে নর্মাল আলু ভর্তা যেভাবে করে সেভাবে আমা আলু ভর্তাটা করে নিলো আলুগুলোকে সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়ে সেখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর হালকা গোলমরিচ অ্যাড করে সেটাকে এখন মাখিয়ে নিয়েছে এরপর নর্মালি ডিম চপের মতো ডিমটা যেভাবে মাঝখানে দেওয়া হয় সেভাবে আমাকে এক টুকরা চিজ দিয়ে দিল যে কোনো চিজ ইউজ করা যাবে পনিরও ইউজ করা যাবে যে যেটা খেতে পছন্দ করেন এটাও খুবই সিম্পল একটা রেসিপি এভাবে একই প্রসেসে আমি বাকি চপগুলো বানিয়ে নিলো এই চপগুলো ভাজার আগে লাস্ট যে স্টেপটা ফলো করে সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি পর চপটাকে ডিমের আমি ডিপ করে নিলো এরপর বিস্কেটের গুঁড়া দিয়ে সেটাকে কভার করে নিচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে গুঁড়া দিয়ে কভার করে নিলে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় মোটামুটি সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভাজার আগেও খেয়াল করে দেখেন কি সুন্দর লাগছে আমি যদি এগুলোকে বানাতাম এগুলো এক একটা সাইজ এক এক রকম হতো আম্মু কি সুন্দর বানিয়েছে আমরা একটু লাল লাল ভাজা ভাজা খেতে পছন্দ করি এই জন্য আমরা একটু বেশিক্ষণ হিট দিয়ে ভেজেছে রেডি হয়ে গিয়েছে আম্মুর হাতের স্পেশাল চিজ চপ যেটা নিয়ে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন ফাইনালি আমি দিতে পারলাম দুইটা রোজ এখনো বাকি আছে সো যারা যাচ্ছিলেন বাসায় ট্রাই করতে এখন ট্রাই করতে পারেন খুবই খুবই সিম্পল রেসিপি এখন আম্মুকে দেখেন কি সুন্দরভাবে সেটাকে ডেকোরেশনও করছে আসলে সিম্পল একটা খাবার যদি সুন্দর করে ডেকোরেশন করে সামনে দেওয়া হয় সেটা অনেক এক্সক্লুসিভ হয়ে যায় আম্মুর গ্লাসটাও দেখেন আম্মু এইভাবে পরিপাটি হয়ে খাওয়া দাওয়া করতে সব কিছু গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে এখন আপনাদেরকে ভেতরের কন্ডিশনটা দেখাই খাওয়ার সময় আমি রেকর্ড করে রেখেছিলাম ভিতর থেকে চিজের লেয়ারটা কি সুন্দরভাবে বের হয়ে আসছে মাই গড এটা যখন মুখে যাবে রোজা শেষ হয়ে আসছে এরপর কবে যে আম্মু চিজ চপ বানাবে আমি জানি না আমরা এই জিনিসটা অনেক বেশি মিস করব। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ঝিলিকের সাথে একটু বাইরে যাব সেটার জন্য আজকে এই ব্ল্যাক ড্রেসটা পরব এটা পরে একটা ছবি পোস্ট করেছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কোথা থেকে নিয়েছি অ্যাকচুয়ালি এটা অনেক বছর আগের আমার আম্মুর ফ্রেন্ড মেবি গিফট করেছিল আমার এখন মনে নেই রিসেন্ট পারচেস হলে অনলাইন শপিং হোক অথবা মার্কেট হোক সবই আমি আপনাদেরকে জানিয়ে দিতাম মার্কেটে গিয়েছিলাম খুবই টুকটাক কিছু শপিং দরকার ছিল যেমন আমার আইলেশ দরকার ছিল আমি ওইরকম হেভি আইলেশ পড়তে পারি না কিন্তু আমার চোখ যেহেতু একটু বড় মানানসই একটা আইলেশ খুঁজে বের করা খুবই টাফ পরে আমি এই রেড চেরির আইলাস নিলাম আগের বারও রেড চেরি নিয়েছিলাম কিন্তু ওটা আর লাইট ছিল এরপর আমরা বসুন্ধরার উপরে চলে যাই গিয়ে দেখলাম বাইরে লেখা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জানি অবভিয়াসলি ভালো কালেকশনের উপর কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না এই ঈদে অল্প কয়েকটা জামা কাপড়ই থাকবে কোন এক্সপেকটেশনই ছিল না কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম এই রেড গাউন্টার উপরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে পরে ট্রায়াল দেওয়ার পর আম্মুকে ছবি পাঠালাম ঝিলিককে জিজ্ঞেস করলাম সবার একটা কথাই ছিল যে নিয়ে নাও এটার উপর ফিফটি পার্সেন্টের বেশি মনে ডিসকাউন্ট ছিল আমার প্রাইস পড়েছে নয়শো টাকা থেকে সাড়ে নয়শো টাকার মতো আমি জানি না আমি এটা পরে কোথায় কার সাথে যাব কিন্তু নয়শো টাকায় এরকম একটা ড্রেস পাওয়া আমার কাছে ওয়ারতেট মনে হয়েছে এরপর স্কাই ব্লু কালারটাও দেখলাম কিন্তু এটার সাইজ ছিল না এটা পরে হয়তো খুব আরাম পাওয়া যেত এই পার্পল কালার সুন্দর লাগছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে রেড কালারের সাথে একদম সিমিলার হয়ে যাবে আপনারাই বলেন নয়শো টাকায় ওই ড্রেসটা কিনে আমি জিতেছি না তাই না ওয়াক থেকে ঝিলিকের একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল এই জন্য ঈদ গিফট হিসেবে ওকে এটা কিনে দিলাম কিন্তু এখানে একটা স্টোরি আছে কিছুদিন আগে এই মেয়েটা আমাকে যমুনা ফিউচার পার্কে নিয়ে আমাকে ঈদ গিফট কিনে দিয়েছিল আমি এবার প্ল্যান করে রেখেছিলাম ওকে মার্কেটে গিয়ে খুব সুন্দর একটা ড্রেস কিনে দিবো আমি ভেবেছিলাম আরো কয়েকটা রোজা যাক তারপরে এগুলো কেনাকাটা করবো যে প্ল্যানটা আমি করছিলাম আমার আগে ঝিলিকে এক্সিকিউট করে ফেলে প্ল্যান জারি থাকুক এক্সিকিউট যেই করুক না কেন এই ঈদ গিফট নেওয়ার সময় আমরা দুজন এত বেশি ঝগড়া করেছি ওকে দেওয়ার সময় ও তো নিবেই না আমাকে দেওয়ার সময় আমিও নিবো না পরে জোড়া জোরি করে দুজন নিলাম আর কি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে ওয়েট করবেন আমার নেক্সট ভিডিওর জন্য আমার মতো আপনারা অনেক খুশি হয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং